এই আমলটি যদি আপনি দুটি লবঙ্গ এর উপরে করেন এবং আপনি এটাকে আপনাদের আলমারিতে, ব্যাগে অথবা ড্রয়ারে যে কোনোখানেই রাখেন না কেন, আপনি নিজেই দেখবেন আপনার বাসায় টাকার বৃষ্টি হবে। আপনি অনেক তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন। আপনার উপর যতই ধার অথবা লোন থাকুক না কেন, আপনার সকল ধার শোধ হয়ে যাবে। আপনার কাছে টাকা আর টাকা আসতেই থাকবে। এই আমলটি আপনাদের শুধু একবার করতে হবে। মহিলা পুরুষ সবাই এই আমলটি করতে পারবেন। তো বন্ধুরা, এই আমলটি আমরা আপনাদের সম্পূর্ণ বলে দেব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক ছোট এবং অনেক সুন্দর একটি ভিডিও, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওর শেষে আপনার জন্য অনেক সুন্দর একটি দোয়া করা হয়েছে, তাই অনুরোধ করছি আপনারা সবাই সেই দোয়াটিতে সামিল হবেন এবং এর থেকে আপনার অনেক ফায়দা হবে। আর আপনাদের কাছে একটি ছোট অনুরোধ যে তাড়াতাড়ি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আপনাদের বেশি সময় নষ্ট না করে শীঘ্রই বলে দেব আপনারা এই আমলটি কীভাবে করবেন। এই আমলটির ফজিলত তো আপনারা বুঝতেই পারছেন। এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন। আপনারা যখনই চান তখনই এই আমলটি করতে পারবেন, আর যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। ইচ্ছে করলে রাতে অথবা দিনেও করতে পারেন। আর বন্ধুরা, নাপাকি অবস্থায় এবং বিনা ওজু অবস্থায় এই আমলটি কখনোই করবেন না। পাক সাফ এবং ওজু করে এই আমলটি করতে হয়। এই আমলটি করার জন্য আপনাদের কি করা উচিত? সর্বপ্রথম আপনারা লবঙ্গ এর দুটি দানা হাতে নেবেন। দুটি লবঙ্গ হাতের মধ্যে নেবেন এবং এই ছোট আমলটি পড়বেন। সর্বপ্রথম আপনি 11 বার দুরুদ পাঠ করবেন। আপনি যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন যেটা আপনার মনে আছে। একটি দুরুদ আমরা আপনাদের শুনিয়ে দিচ্ছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, এটি সবচেয়ে ছোট দুরুদ শরীফ। আমরা আপনাদের আরেকবার পড়িয়ে শোনাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, এই দুরুদটিও আপনি পড়তে পারেন, না হলে আপনার যে কোনো দুরুদ পাঠ আছে তা পাঠ করতে পারেন। তারপর আপনি 11 বার সূরা কাউসার পাঠ করবেন। সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটি আপনি 11 বার পাঠ করবেন, আর প্রত্যেকবার আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। তারপর আপনি 7 বার সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আপনারা 7 বার পাঠ করবেন, আর এই সূরাটি পাঠ করার আগেও আপনাকে প্রত্যেকবার বিসমিল্লাহ পাঠ করতে হবে। আর সর্বশেষে আপনি আবার 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। ব্যাস, আপনাকে শুধু এই ছোট আমলটি করতে হবে এবং সেই দুটি লবঙ্গতে দম করে দেবেন, অর্থাৎ ফু দেবেন। ফু দেওয়ার সাথে সাথে ওই লবঙ্গ দুটিকে আপনার বাসার আলমারির কোনায় অথবা যে কোনোখানে রেখে দেবেন, অর্থাৎ যে কোনো পাক কোনায় রেখে দেবেন। তখন দেখবেন আপনার বাসায় কিভাবে টাকা পয়সার বৃষ্টি হয়। টাকা পয়সা আপনার সামনে এমনভাবে আসবে তা আপনি বিশ্বাস করতে পারবেন না। অনেক জলদি আপনি ধনী হয়ে যাবেন। টাকা যুক্ত যত সমস্যা থাকবে তা সব সমাধান হয়ে যাবে। আপনার দারিদ্রতা শেষ হয়ে যাবে, সকল ধার শোধ হয়ে যাবে। বন্ধুরা, আপনি এই আমলটি একবার অবশ্যই করে দেখুন। ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন। আর এই ভিডিওটি আপনারা অন্যদেরও শেয়ার করে দিন, ফলে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আসুন এখন হাত উঠিয়ে দোয়া করে নেই। সর্বপ্রথম একবার দুরুদে পাক পড়ে নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের যা যা নেক আমল এবং আশা রয়েছে আল্লাহ তাআলা তা পূরণ করুন। যারা যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের জীবনে মুশকিল রয়েছে তাদের মুশকিল আল্লাহ তাআলা সহজ করে দিন। যাদের ঘরে এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের ঘর এবং ব্যবসায় বরকত দান করুন। যারা যারা গরিব এবং অসহায় আল্লাহ তাআলা তাদের গরিবি এবং অসহায়তা দূর করে দিন। তাদের অনেক সম্পদ দান করুন। যারা ধারগ্রস্ত এবং ধার নিয়ে ডুবে গেছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে মুক্তি দিন। যাদের বাসায় ঝগড়া অশান্তি লেগে থাকে আল্লাহ তাআলা তাদের বাসা থেকে এসব কিছু দূর করে দিন। আল্লাহ তাআলা সবার উপর রহমত এবং বরকত দান করুন। সকল মুসলমানকে সৎ পথে চলার তৌফিক দান করুন। সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। যাদের নেক ইচ্ছা রয়েছে আল্লাহ তাআলা তার সকল নেক ইচ্ছা পূরণ করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।